বাবা আমার কথা তো সবসময় মনে পড়ে, কান্না করি। সাররা খুঁজে বের করবে, সারদেরও তো টাকা পয়সা লাগবে। না সারদের টাকা পয়সা লাগে না তো, কেউ নিছে নাকি আপনার কাছ থেকে টাকা পয়সা? নিছে আমাদের অফিসে কেউ? নিছে না না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই আপনাদের সবাইকে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। আমার এই বোনটি যিনি এসছেন আপনাদের সামনে, লাখো মানুষের সামনে নিজেকে নিয়ে এসছেন শুধুমাত্র পরিবার খোঁজার জন্য, তার প্রতি আপনারা যেন সবাই সদয় হই। আপনার নাম কি? রহিমা স্যার। রহিমা, তো রহিমা বয়স কত হইতে পারে এখন আনুমানিক? এখন বয়স 18 হবে। না না, আপনার 27-28 বছর বয়স মনে হয়। আমি আন্তর্জাতিক যখন বিয়েছি 18 হয়েছে। কোনো সমস্যা নেই। তো রহিমা, আপনার বাবা মায়ের দেয়া নাম এটা? আপনার বাবা মা ভাই বোনের নাম মনে আছে? অনেক কিছু মনে আছে, চলেন একটু গল্পটা বলেন তো একেবারে ছোটবেলা থেকে কি হয়েছে একটু শুনি। ছোটবেলায় সংসারে একটু অভাব ছিল। আচ্ছা, তো আপনি ভয় পাচ্ছেন কেন? আরামসে বলেন আমার কাছে, আমি আপনার ভাইয়ের মতো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। তো দাদি আমার মা দিতে চাইনি আর কি। আমার দাদি জোর করে দিছে এক বাসে, আমার 71 বাসে আর কি। আমার দাদির পাড়াপড়শি থাকে না গ্রাম দেশে এরকম। জি, তো ওনারা স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, এখন ওনার একটা বাচ্চা আছে দেখাশোনার করার জন্য। এখন আমার দাদি বলতেছে ঠিক আছে, আমার নাতি আছে, নাতিন আছে, তাহলে ওই তাহলে দেখাশোনা করবে, তাহলে আমারও মানুষ দরকার। কয় ঠিক আছে। তো ওই দাদি আমার ওনার ওই দাদির ওনার ভাইয়ের আত্মীয় এক ভাইয়ের বাসায় দিছে। তখন আমার মা বাধা দিচ্ছে, আমার মেয়ে ঢাকা যাচ্ছে, আমি নাও দেখতে পারি, আমার মেয়ের দিয়ে না। কিন্তু আমার দাদি জোর করেই আমাকে দিছে। আচ্ছা, আমিও তখন বুঝতে পারিনি আমার মা কেন এই কথাটা বললো, আমি আমার মেয়ের কেন আর দেখতে পারবো না। তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমি হারায় যাও না, মানে আমি এই কথাটা এখন বুঝতে আছি, আমার মা আমাকে দেখতে পারবে না, আমি আর যেতে পারিনি আমার মার কাছে। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে একটু বলেন। আমি এক বসে কাজে আসছি। আচ্ছা, কাজে আসছি তো ওনারা মারধর করতো, কাজ সবই করে রাখতাম ছোট, তখন একদম অল্প বয়স, অল্প বাচ্চা মানুষ, সব কাজ করে রাখতাম। তখন মহিলা অত্যাচার করতো মারে। তারপর ওই যে ভাই আইনা দিচ্ছে, তো ভাইয়ের কাছে বললাম যে ভাইয়া আন্টি তো মারতে আসছে এরকম, আমার অত্যাচার করতেছে। আল্লাহ ভাই বলতেছে আমার ভাইয়ের বউ এরকমই একটু, তাহলে তুমি বের হয়ে যাও খা। ও ভাই বলেছে এটা? হ্যাঁ। তখন আমি বুঝতে পারিনি যে রাস্তায় বের হয়ে যায় আমি, যে আমি হারায় যাবো আমি এটা আর বুঝতে পারিনি, বুঝতে পারি না। তারপর হারায় আল্লাহর রহমতে একটা বাসায় আসছি, মহিমান আল্লাহর আমার ভালো মিলাইছে, আমি একটা পরিবারে আসছি ভালো। ওই বাসা থেকে রাগ করে আমি আরেকটা পরিবারে আসছি, আসছি ওনার বাসার গেটের সামনে আমি উনি কান্তাছি এরকম করে। আল্লাহ ওই এক ভাইয়ারা পাইছে, কয় কোথা কোথা থেকে আসছো? তারপরে ওই ভাইয়ারা পাইছে, ওনার মা পাইছে আমার কোথা থেকে আসছে। তো আমি বললাম আমি আরেক বাসায় কাজে দিছি, আমার দাদি দিছে। এখন কয় তোমার বাবা মা কি এখানে থাকে? তুমি বলতেছি না আমার বাবা মা তো এখানে থাকে না, আমার বাবা মা থাকে গ্রামে। এখানে আমি এক পাশে আসছি কাজের জন্য, আমার কাজে দিছে। কয় ঠিক আছে, যখন বাবা মা পাইতেছে তাহলে তুমি আমার কাছেই থাকো। ওনার বাসায় ছিলাম আমি, তারপর আমার যে বাসায় ছিলাম ওনার আবার মেয়ে হয়েছে, ওনার চাষির মেয়ের ভাগ্নি মেয়ে হয়েছে ওনার। আলে এখন ওনারও মানুষ দরকার, চাষি আবার ওনার আর মেয়ের বাসায় দিছে, নাতনির বাসায় দিছে। তারপরে তারা তাদের বাসায় পালছে, পালাটাল্লা বড় করছে, তাদের বাসায় ছিলাম ছোটবেলার থেকে, বিয়ে শাদি দিচ্ছে, আল্লাহর মধ্যে এই ঘরদুয়ার সবই দিছে, ওনাদের সংসারে এখন শ্বশুরবাড়িতেই থাকতেছে আর কি। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? এটা আমার দেবর আছে বাড়ির, আরও আমার চাচা শ্বশুর দেবর ভাই আছে, আমার চাচা শ্বশুর ছেলে আছে, ওই একটু বেশি আর কি দেখা দেখে এগুলো আর কি। তখনই ও আমাকে বলতেছে, ওরা আমি সবসময় এরকম যখন আপনি এই অনুষ্ঠানটা দেখায় তো ও আমার বলছে ভাবি এই এরকম একটা আপন ঠিকানা আছে, লোক খুঁজে বের করে দেয়। তো আমি অতটা যে পাবো কি না আমি অতটা গুরুত্ব দিইনি। তারপর আমি আরেক বাসায় আমি কাজ করি, ওই আন্টি আর কি আমার অনেকটা গুরুত্ব দিয়ে উনি আমাকে চেষ্টা করতেছে, কয় স্বামী দেখো পাও কি না খুঁজে দেখো। ও যখন অতটা চেষ্টা করে না, এখন আমি টাকা পয়সা অত লাগতে পারে আমার আসা যাওয়া, সাররা খুঁজে বের করবে, সারদেরও তো টাকা পয়সা লাগবে। সারদের টাকা পয়সা লাগে না তো, সেটা কেউ নিছে নাকি আপনার কাছ থেকে টাকা পয়সা? নিছে আমাদের অফিসে কেউ? নিছে না না, আমি আন্তাজের উপরে বললাম আর কি, আন্টি আর কি আন্টি জিজ্ঞাসা করে, কয় না ঠিক আছে আমি যখন তাহলে জিজ্ঞাসা করবো সাররা টাকা পয়সা নেয় কি না খুঁজে বের করা দিতে, আমি অত টাকা পয়সা করতে দিব, কাজ করি কোনো মতে নিজের সংসার চালাই। কয় ঠিক আছে তুমি ভয় পাও না। আমি কে আচ্ছা ঠিক আছে, আন্টিও আমাকে ওই আন্টি আমাকে গর্জ করে আমি
সবার আল্লাহর মেহেরবানি আছে, দেখো আন্টি আমাকে গর্জ করে আমার শাশুড়ি নিয়ে আসছে। গর্জ করে নিয়ে আসছে আপনাকে এখানে? কত টাকা গর্জ করেছেন? মানে গর্জ করে মানে নিজের চেষ্টা। ও আচ্ছা, গরজ করে, গরজ করে যেটা বলে, মানে নিজের চেষ্টা, নিজের গরজে। হ্যাঁ, নিজের গরজে আমিও ক্রিয়া করতেছিলাম, সবাই আমাকে, আমি বেশি আর কি, আন্টি এরকম সময় হইতেছে ছিল। আল্লাহ একদিন আন্টি বাসে আমি আসছি কাজ করতে, আল্লাহ আন্টি বলতেছে শারমিন তুমি এটা রেকর্ডিং পাঠাতে পারো, তোমার বয়সটা পাঠাতে পারো। তারপর আমি বাসে আসছি, ওনার বাসে আসছি কাজ করতে, আল্লাহ আন্টির কাছে আন্টি ফোন করে আমার আমি বয়স পাঠাইলাম। তারপর আল্লাহর মতে ওই স্যারে ফোন দিছে আমারে, তারপরে বললাম স্যার কাছে আপনি যদি সব কিছু যদি জানেন আল্লাহর মতে চেষ্টা করতে পারেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। তারপরে যোগাযোগ করছি, তারপরে আন্টি আমার চেষ্টা করতেছে নাম ঠিকানা, তারপর আপনি তাহলে তোমার বাবার নাম, ভাই বোনের নাম, সবার নাম তোমার মনে আছে? তোমার কয় ভাই বোন, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, গ্রামের নাম কি? তো আমি বললাম তাহলে তোমার একটা কাগজের ভিতরে লিখে আপনি সবার নাম লিখে আপনি নিয়ে আসবেন। গ্রামের নাম কি? গ্রামের নাম ভোলা। গ্রামের নাম ভোলা, এটা তো জেলার নাম। ভোলা কিভাবে হয়? ভোলা বোরহানউদ্দিন থানা। ভোলা বোরহানউদ্দিন থানা? জি। আচ্ছা, ভোলা তো আমি জানি জেলা, এটা বোরহানউদ্দিন তো ভোলার মধ্যেই, তার মানে থানার মধ্যে বোরহানউদ্দিন, মানে আমাদের লঞ্চ সেতে আর কি, আপনি লঞ্চ করে আর বাড়ি থেকে লঞ্চ করে আর কি উঠতে হয়, এটুকুই আর কি ছোটবেলাতে এটুকুই জানি স্যার আর কি। পুরোটা আমি বলতে পারলে তো আমি বাবা মার কাছে আর কি যেতে পারতাম, এটু করলে কি আমি আটকে গেছি আর কি, যাইতে পারি না। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম রশিদ। মায়ের নাম? মায়ের নাম রেনু। ভাইয়ের নাম? ভাইয়ের নাম একটার নাম নুনবি আর একটার নাম আব্বাস, আর বোনের নাম লাইজু, আর একটার নাম বলতে পারি না স্যার। আর একটা বোন আছে না? জি। আর গ্রামের লোক তিন ভাই দুই বোন। উনি মোহাম্মদপুরে এসেছিল কাজে, তারপর অন্য একজনের বাসায় চলে যান, মিরপুর 10 নম্বর লালিত পালিত হয়েছে প্রায় 20 বছর, ওখান থেকে বিয়ে হয়, বর্তমানে শ্বশুর বাড়িতে আছেন। আপনার জামাই কি করেন, হাজবেন্ড? ও এখন একটা চাকরি করে স্যার, একটা কোম্পানিতে। ছেলে মেয়ে আছে আপনার? জি না, এখন হয় না ছেলে মেয়ে। ওকে। ওই তুই কখনো চিনে? না আমি তো চিনি না। এটা কিসের ছবি আপনার? এটা আমার ছোটবেলার ছবি, যে বাসায় ছিলাম না ওই যে একটা বাবু আছে, এই বাচ্চাটা আমি পালছি আর কি। ওই বাচ্চাকে কোলে নিয়ে ছবি? হ্যাঁ। ও আচ্ছা, দেখেছেন নিশ্চয়ই আপনারা, এতক্ষণ নিশ্চয়ই দেখাইছে আপনাদেরকে, এই যে বাচ্চাকে কোলে নিয়ে ও আছে আর কি, এই বয়সে ও হারাইছে। হ্যাঁ মানে ওই বাচ্চাটা আমি পালছি, ওই বয়সে যে বাচ্চাটা কোলে আমি, ওইটা ওইটা আমি দাঁড়ানো, আর বাচ্চাটা ওই আপার বাচ্চাটা। বাবা মায়ের কথা মনে পড়ে? বাবা মার কথা তো সবসময় মনে পড়ে, কান্না করি। আল্লাহ ভরসা। আমরা ভোলা বোরহানউদ্দিন থানার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করুন। আপনার বাবা পেশায় কি ছিলেন, কি করতেন? এমনি জায়গা জমিন আছে এগুলা আর কি, কৃষি কাজ করতেন। কৃষি কাজ আর কি। কে আসছে আপনার সঙ্গে আজকে? আমার শাশুড়ি আসছে, আর আমি যে বাসে কাজ করি ওই আন্টি আসছে, ওনার বোন আসছে। আপনি যে বাসে কাজ করেন তারা আসছে? হ্যাঁ, ওনারাই নিয়ে আসছে, আর আমার শাশুড়ি আসছে। খুব ভালো, উনি আমাকে গর্জ করে নিয়ে আসছে। খুব ভালো, আমি প্রশংসা করি, আল্লাহ আপনার এই মেহনত কবুল করুক। আপডেট ভিডিও হলে নিশ্চয়ই আপনি আসবেন, আপনাকে দেখাবো আমি। এবং এই যে আপনারা মাঝে মাঝে চেষ্টা করে যে এইসব মানুষদের পাশে দাঁড়ান, এটা নিঃসন্দেহে অনেক বড় মহৎ কাজ, অনেক বড় মহৎ কাজ। আমরা মাঝে মাঝে যখন দেখি যে এই যে কাজের মেয়েদের প্রতি অন্যায্য অন্যায়ভাবে যে অত্যাচারগুলো আমাদের মিডিয়াতে আসে বিভিন্ন জায়গাগুলোতে, যখন ইদানিং একটু কম চোখে পড়ে। আসলে কম কি হচ্ছে, হয়তো আমি পত্রপত্রিকাতে আমরা একটা পড়ার সুযোগ পাই না, যে কারণে হয়তো আমার চোখে পড়ে না, বাট তার পাশাপাশি যখন এই ধরনের মানুষগুলোকে দেখি তখন নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক অনেক বেশি উৎসাহের, অনেক অনেক বেশি মনে শান্তি পাওয়ার মতো ঘটনা, তাই না? সো আমি আপনাকে উৎসাহ দিব, এবং একই সাথে আপনার মতো যারা এরকম বিশেষ করে এরকম হারিয়ে যাওয়া ছেলে মেয়ের খোঁজ জানেন, এদের মতো অসহায় মানুষ যারা হয়তো ফোন করাটা বোঝে না, তাদের হয়ে একটু আমাদেরকে কল করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639888777। এই নাম্বারটিতে ফোন করার পরে আপনারা বিস্তারিত বলবেন, এখানে কিন্তু অটো রেকর্ড হয়, কেউ ফোন রেসপন্স করে না, আমরা রেকর্ডটা পরবর্তীতে শুনে আমরা কল ব্যাক করি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ ভরসা। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন, হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই আপনার কথা শুনবে, আল্লাহ শুনবে, ঠিক আছে? সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।